আসেনি আমাদের দেশে সুফি সম্রাট আর বিশ্ব, বিশ্বের নিচে তো কোনো অলি নাই, সব আরো উপরে, কে বড় অলি কে ছোট অলি, তার মাপকাঠি এখন চলে গরু ছাগল দিকে, বিশ্বাস গরু ছাগল কোন পীরের দরবারে গরু ছাগল বেশি গেছে সেটা বড় পীর, আর যেটা দরবারে কম ছোট পীর, না গেলে তো আর কিসের পীর, হায় হায়। এক পীরের মুরিদ আমাকে বলতেছে, হুজুর আমাদের বাবার দরবারে এই বছর গরু গেছে 60,000, গরু দিয়ে পীর মাপ দেয় কত বড়। বললাম ভাই গরুর পীরের দরবারে 60,000 গরু গেছে, আশ্চর্যের কিছু হইল? হ্যাঁ হুজুর কি বল, আমি কি বলো, আপনি বলছেন গরু গেছে 60,000, এই দেশের গরু ছাগলও জানে ওদের ফিরছে ওইদিকে, তার টাকা টাকা এদিকে যায় না হয় নিয়া, এই জগতে সবচেয়ে বড় পীর মদিনায় মুনাওয়ারা আরাম করতেছেন জিন্দা পীর, বিশ্বাস হয়? সবচেয়ে বড় মাজার মদিনায় মুনাওয়ারা রওজা পার্ক, কোটি কোটি মানুষ প্রতি বছর হাজিরি দেয়, আমাদের গরিব দেশ থাকেও তো কয়েক লক্ষ মানুষ হাজিরি দেয় হজ এবং উমরা সহকারে, কেমন এই দরবারটা? যেখানে জুনায়েদ বাগদাদিয়ার বাইজিদ বোস্তামির ন্যায় যুগ শ্রেষ্ঠ অলিরাও নিঃশ্বাস বন্ধ করে ঢুকতেন, না জানে বেয়াদবি হয়। আমার দাদা ওস্তাদ ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির বাসায় জানো কোন দরবারে জিয়ারতে এসেছ? এই দরবারে যে মাটি মুবারক, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের সাথে মিশে আছে, এই মাটির মূল্য তো আরশে মওলা থেকেও বেশি। পাকিজাত রাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, পাকিজাত রাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাকে রাসূলে আরবি হ্যায়। শুধু হযরত কাশ্মীরের কথা নয়, শরহু শিফা লে কাজী আয়াজ নামক কিতাব খুলে দেখুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত, এই মাটির মূল্য আরশে মওলা থেকেও বেশি। কারণ ওলামায়ে কেরাম বুঝবেন, আরশে মওলা আমার আল্লাহর জন্য মাকান নয়, স্থান নয়, আমার আল্লাহ আরশে মওলার জন্য মাকিন নন, কিন্তু এই মাটি আমার রাসূলের জন্য মাকান, মাটির জন্য আমার রাসূল মাকিন, তাই এই মাটির মূল্য আরশে মওলা থেকেও বেশি। ও জিয়ারতকারী খবরদার, আস্তে আস্তে কদম ফেলবে, শব্দ সৃষ্টি হলে বেয়াদবি হবে, দৃষ্টি নিচের দিকে রাখবে না হয় গোস্তাখি হবে, ছোট ছোট আওয়াজে কথাবার্তা বলবে না হয় বেয়াদবি হবে। তোমার কি জানা আছে কাবিদায়ে হাঁ রুহে রাসূলে আরবি হ্যায়, দোজাহানের বাদশা এখানে আরাম করতেছে এই দরবারে, আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ হাজিরি দেয়, কাউকে যাওয়ার সময় দেখেছেন একখানা মুরগির ঠ্যাং হাতে করে নিতে? পৃথিবীর সবচেয়ে বড় মাজার, সবচেয়ে বড় দরবারে মুরগির ঠ্যাং হাতে ওঠে না, তোমার পীরের দরবারে কেন 60,000 গরু যায়? বুঝা গেছে দুই দরবারে কোনো মিল নেই। মদিনা দরবারে গেলে ইমান তাজা হয়, এখানে গেলে ইমান হারা হয়, এই ব্যবধান। বিনা পুঁজির ব্যবসা, আল্লাহ মাফ করুন, এক মুড়ি স্বপ্ন দেখতেছে তার আঙ্গুল দিয়ে গু বেরিয়ে আসতেছে, গু
আর তার পীরের আঙ্গুল দিয়ে মধু প্রবাহিত হচ্ছে। পাশাপাশি এও দেখতেছে মুরিদের গুওয়ালা আঙ্গুল পীরের মুখের ভিতরে, সে গু খাইতেছে আর খাইতেছে, গু খাইতেছে আর পীরের মধুওয়ালা আঙ্গুল মুরিদের মুখের ভিতরে, মুরিদ মধু চুষতেছে। স্বপ্ন দেখে ছুটে গেছে পীরের দরবারে, গিয়ে বলছে বাবা আপনাকে নিয়ে আশ্চর্য একটি স্বপ্ন দেখলাম, ব্যাখ্যা জানার জন্য এসেছি আপনার দুয়ারে, একটু ব্যাখ্যাটা বলে দিন। বাবা বলো কি স্বপ্ন? বাবা স্বপ্ন দেখলাম আমার আঙ্গুল দিয়ে শুধু গু বেরিয়ে আসতেছে গু, আর আপনার আঙ্গুল মোবারক দিয়ে মধু প্রবাহিত হচ্ছে। এ অর্ধেক স্বপ্ন শুনে বাবার ব্যাখ্যা শুরু, মাশা আল্লাহ বড় মোবারক স্বপ্ন, বরকতময় স্বপ্ন। আমি তো সুফি সম্রাট বিশ্ব ওলি, আমার আঙ্গুল দিয়ে মধু প্রবাহিত হবে না তো কি হবে? তুমি গুণাগার মুরিদ, তোমার আঙ্গুল দিয়ে গু বের হবে না তো, শরবত বের হবে? মুরিদ বলে বাবা স্বপ্ন তো আরেকটু বাকি আছে, উপলতা আকারে এটা আরো বরকতময় হইতে পারে। কইজি বাবা হইতেও পারে, তো বলো। তো বাবা বাকি অংশ হইল, আমি দেখতেছি আমার গুওয়ালা আঙ্গুল আপনার মুখের ভিতরে, আপনি শুধু গু খেতেছেন আর খাইতেছেন, আর আপনার মধুওয়ালা আঙ্গুল আমার মুখের ভিতরে, আমি মধু চুষতেছি। এখন বাবাই বলে বেয়াদব বাইরে এখান থেকে, উল্টা পাল্টা স্বপ্ন নিয়ে এখানে এসেছে। মুরিদ তো মিরপুরের, এখানে আলহামদুলিল্লাহ বড় বড় আলেমুল আমাদের পদাচারণ আছে, বহু কওমি মাদ্রাসা আছে, হকানি আলেমুলা ওলামা এখানে অনেক সমাগম হয়, বুঝবুদ্ধি আছে। হুজুর একটু আগে বললেন বড় বরকতময় স্বপ্ন, এখন বেয়াদব হইল? আসলে স্বপ্ন ছিল সত্য, এ তো বেহেস্ত চিনার জন্য গেছে, তাই মধু চষে আর হে বিনা পুঁজিতে ব্যবসায় নামছে, যেন দেখে গু খায় পায়খানা খায়। তো হুজুর আপনারা এগুলো বুঝবেন না, আমরা আপনারা শরীয়তি, আমরা মারে ক্ষতি। বলে হ্যাঁ ভাই, পথ মেরে খাও তো মারে ক্ষতি, ঠিকই বুঝছো, যে পথ মেরে খায় তাকেই তো বলে মারো ক্ষতি। গুলিস্তান থেকে মিরপুর এক নম্বরে আসবেন, চিনেন না, দেখতে শুনতে ভালোই দেখা যায়। এক বাটাকে জিজ্ঞেস করলেন ভাই মিরপুর এক নম্বর যাব কোন দিকে, যাত্রাবাড়ির দিকে দেখেছি উল্টে, এটা আসলে ডাকাতের সর্দার, তো সেদিকে তার সঙ্গ ভঙ্গ আছে। কিছু দূর যাওয়ার পরে তার সাথীরা বলে পকেট খালি করেন, কি কি আছে সব বের করেন, পথ মেরে খেল না, দেখাইতে পশ্চিম দিকে দেখাইলো পূর্ব দিকে উল্টা দিকে দেখাইয়া টাকাগুলো সব নিয়ে নিছে, এটা বলে পথ মেরে খাওয়া। এরা গেছে জান্নাতের রাস্তা দেখতে, দেখাচ্ছে জাহান্নামের রাস্তা, নামাজ সালামও লাগবে না, রোজাও লাগবে না, পর্দা ফুসিদার দরকার নেই, মনের পর্দা আসল পর্দা, শুধু আমার দরবারে বছরে দুইবার আসবো, গরু ছাগল নিয়ে জবাই করব, গিয়ে গুয়ে পাকাইবা খাইবা আমারও খাওয়াইবা, যাওয়ার সময় পকেট খালি করে নজরানা দিয়ে যাইবা সোজা জান্নাত। এটা জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? তো গেছে জান্নাতের রাস্তা, চিনতে দেখালো জাহান্নামের রাস্তা, পথ মেরে খাইলো না, এটা হলো মারে ক্ষতি, আমরা মারে ক্ষতি। কত রকমের ভণ্ডারে চিন্তা করুন, মুরিদ পীরকে দাওয়াত করছে, রাস্তা থেকে মুরিদের বাড়ি পর্যন্ত একটু খেতের আইল দিয়ে হাঁটতে হয়, দুই পাশে কাদা, পীর রাস্তায় দাঁড়াই মুরিদকে ডাকে এদিকে আসো, মুরিদ আসছে, এত চিকন আইল দিয়ে আমি হাঁটতে পারবো না, কাদায় পড়ে যাব, আমাকে কাঁধে করে নিয়ে যাও। তো মুরিদ কাঁধে করে নেয়, আধা পথে গিয়ে জিজ্ঞেস করে বাবা সারা বছর আপনার জবান মোবারক থেকে ওয়াজ শুনলাম, পোলছারা চুল থেকে চিকন তলোয়ার থেকে দাঁড়াল, আমাদের হাজার হাজার মুরিদকে আপনি কাঁধে করে পার করে ভেস্তে পৌঁছে দিবেন, এখন এই এক ফিট চড়ে আইল দিয়ে হাঁটতে পারতেছেন না, এত চিকন পোলছারা দিয়ে হাঁটবেন কিভাবে, আমাদেরকে কাঁধে নিয়ে ধরা পড়তেছে। যাক গড়ে নিয়ে বসাইলো, এখন খাবার দিবে, হঠাৎ ফির বলে দূর দূর দূর। মুরিদ বলে হুজুর কি হয়েছে? আরে বলিস না, বাইতুল শরীফে একটা কুত্তা ঢুকছিল, তাড়াইয়া দিলেন। যারা হজ করতে গেছেন দেখছেন বাইতুলে কুত্তা ঢুকার কোন সুরত আছে? চতুর্দিকে লক্ষ মানুষ সবসময় তো আফেরত, কুত্তা ঢুকা জায়গা কই? দ্বিতীয়ত বাইতুলের দুয়ার তো বন্ধ থাকে, কুত্তা ঢুকবে কিভাবে? তৃতীয়ত দুয়ার খোলা থাকলেও বাইতুলের ফ্লোর আর চৌকাট কত উপরে? আমি চৌকাটে দাঁড়াইয়া নিচে দাঁড়াইয়া হাত তুললে আমার সাত আঙ্গুলের এক কর মাত্র ব্যাখ্যা করতে পারি, এত উপরে কুত্তা ঢুকে কেমন?
কাশফকি পাওয়ার এখান থেকে 5000 কিলোমিটার, সে দেখে কুত্তা ঢুকে আবার তাড়া যাওয়া দেয়। মুরিদ তো মিরপুরের বড় হুঁশিয়ার আলেমুল আমার সংস্রপ্রাপ্ত, অন্যান্য মুরিদদেরকে গরম ভাত উপরে ভাজি কই মাছ দিয়ে সামনে দিয়েছে খেতে, আর পীরের ভাজি কই মাছ দিয়েছে ভাতের নিচে। পীর মনে করছে আমার জন্য স্পেশাল একটা আসতেছে, এটা একটু দেরি হইতেছে। ভাজি কই মাছে গ্রান আর গরম ভাত খেয়ে মুরিদদের কি পীরের অপেক্ষা, খাওয়া শুরু। ফিরতে অপেক্ষায় স্পেশাল কই মাছ আসতেছে, কিন্তু অপেক্ষায় অপেক্ষা কই মাছ তো আসে না। একটু ঘরে মুরিদকে ডেকে বেয়াদ সবাইকে বাজি কই মাছ দিয়ে বসাইলে আর আমাকে সাদা ভাত দিয়ে বসাই তুই রাখছো। মুরিদ তো মিরপুরের, কয় হুজুর একটু আগে 5000 কিলোমিটার দূরের বাইতুল্লার কুত্তা দেখেন, আধা ইঞ্চি ভাতের নিচে কই মাছ দেখেন না কেন? গ্রানও কি নাকে লাগে না? ধরা পড়ছে। হয় কি হুজুর আমাদের বাবা গায়েবি নামাজ পড়ে গায়েব, কারণ কি হুজুর বুঝেন না, শয়তান সেজদা করতে করতে পুরো দুনিয়া নাফাক বানাই ফেলছে, সেজদা দিলে বাবার কপাল নাফাক হবে না, এই জন্য গায়েব। অত সেজদা দিলে কপাল নাফাক হবে তাই সেজদা দেয় না, লম্বা হয়ে যে শুয়ে থাকে সারা দেহ নাফাক হয় না, শুধু কপালের চিন্তা, সারা দেহে চিন্তা নাই কেন? নাফাক জমিনের উৎপাদিত ফসল ফল ফলাদি খায়, নাফাক ফেটে ঢুকেছে হিরে, তো খাইতে পারে নাফাক অসুবিধা নেই, শুইতে পারে নাফাকের উপর অসুবিধা নেই, শুধু সেজদা দিলে কপাল নাফাক হবে। ধন্দামের তো একটা সীমা আছে।